আসসালামু আলাইকুম। রুমিস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ স্পেশাল এই লাচা সেমাই দিয়ে আজকে কুনাফা তৈরি করব। যদিও এটা অরিজিনাল টার্কিশ একটা সুইট ডেজার্ট, তো আমি আমার মতো করে তৈরি করছি বাংলাদেশি স্টাইলে। আমি এখানে 400 গ্রাম লাচা সেমাই নিয়েছি আর দিয়েছি কিছুটা রং আর দিয়ে দিলাম ঘি। এখন সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে ঘিটা আর রংটা লাচা সেমাইয়ের সাথে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যাতে করে পুরোটা ঘি যাতে প্রত্যেকটা লাচা সেমাইয়ের গায়ে গায়ে লেগে যায়। এখন যে মোল্ডে আমি সেট করব কুনাফাটা, সে কেকের মোল্ড অথবা পুডিংয়ের বাটি, তো সেখানে আমি বাটার অথবা ঘি দিয়ে কিন্তু সেট করে নিতে হবে। তো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন লাচা সেমাই খুব ভালো করে ছড়িয়ে দিয়ে একদম কিনারটা দেখতেই পাচ্ছেন উঁচু উঁচু করে আমি কিন্তু সমান করে নিয়েছি লাচা সেমাই। তো ওইটা এক সাইডে রেখে আমি এখন কুনাফার ভিতরে যে ক্রিমটা সেটা তৈরি করে নিব। এই জন্য আমি লিকুইড মিল্ক মানে দুধ নিয়েছি 2 কাপ, আর 2 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু গরম দুধ আমি দিয়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/3 কাপ। খেতে খুবই মজা লাগবে, গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন আপনারা, ক্রিমটা সেই রকম মজা লাগবে। আসলে কুনাফা তৈরিতে ক্রিমটা যত মজা লাগে কুনাফাটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আপনারা চিনি দিতে পারেন অথবা কনডেন্স মিল্ক দিতে পারেন। তবে কনডেন্স মিল্ক দিলে হবে কি, দুধটা অনেক ঘন হবে, ক্রিমি হবে, খেতেও খুবই ভালো লাগবে। আর কথা বলতে বলতে এখানে আমি কর্নফ্লাওয়ারের সেই মিশানো লিকুইডটা দিয়ে দিয়েছি, আর টেস্টটা বাড়ানোর জন্য একটু অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। পরিমাণটা আপনার স্ক্রিনে দেখে নিয়েছেন, আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সেই সেমাইয়ের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি ক্রিমটা, ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন উপর থেকে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি সেমাইয়ের, খুব ভালো করে ছড়িয়ে সমান করে নিতে হবে। কতটা সমান করে নিতে হবে আমি কাছে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব, এটা সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করতে হবে। তো পুরোপুরি সমান করা হয়ে গিয়েছে। এখন আপনারা যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। আমি চুলায় আগে থেকে হিট করে নিয়েছি প্যানটাকে, তারপরে 5 মিনিট আগে থেকে হিট করে নেওয়ার পরে কিন্তু পানি ছাড়া অথবা বালু ছাড়া কিন্তু বসিয়ে দিতে হবে। আর ঢাকনার মুখে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। তো চুলার ওই এক পাশে আমি ওটা বসিয়ে দিয়ে আরেক পাশে কিন্তু প্রায় 40 মিনিট পরে আমি এক চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রায় কাছাকাছি সময় কিন্তু যখন হয়ে যাবে সেই মুহূর্তে শিরাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পানি, 1 কাপ চিনি আর লেবুর রস দিয়ে কিন্তু শিরাটা তৈরি করে নিচ্ছি। তো তৈরি করা হয়ে গিয়েছে আমার, কিন্তু অলরেডি 45 মিনিট সময় লেগেছে এই কুনাফাটা তৈরি হতে। এখন গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমি শিরা ঢেলে দিচ্ছি সেই কুনাফার উপরে। তো ওইটাও গরম কুনাফাটা আর শিরাটাও কিন্তু গরম, সেই অবস্থায় কিন্তু শিরাটা ঢালতে হবে। তবে গরম থাকা অবস্থায় চিনি শিরা দিতে হবে, তাহলেই কিন্তু ভিতরে শিরাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। শিরাটা দেওয়ার পরে আমি আবার ঢেকে ঠান্ডা করে নিব, তারপরে ফ্রিজের টেম্পারেচারে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। এই তো ফ্রিজ থেকে নামানোর পরে আমি ঢেলে নিয়েছি সার্ভিং ডিশে, আর একটু সার্ভ করে আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, কেটেও দেখিয়ে দিব। তবে এখানে একটা ভুল, যেটা বলছি ভুল না, আসলে যখন কাটবেন তখন কিন্তু যদি আবার উপর থেকে একটু শিরাটা দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর শিরাটা মানে অনেক রসালো হয়ে থাকে কুনাফাটা, তখন কিন্তু খুবই মজা লাগে, টেস্টটা বেড়ে যায়। আসলে যার যতটুকু প্রয়োজন ততটুকু শিরা দিয়ে সে সার্ভ করে নিতে পারে, খেতে পারে। তো এই ডেজার্ট হিসেবেও কিন্তু আপনারা এই কুনাফা তৈরি করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো এনজয় করুন। ভিতরে কিন্তু খুবই মজা হয়েছিল সেই ক্রিমটা, আসলে ক্রিম যত টেস্টি হবে কুনাফাটাও কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এইরকম আরও অনেক ডেজার্ট রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর ফেসবুক পেজেও আমার এই নামেই কিন্তু ফেসবুক পেজে আপনারা ফলো অথবা লাইক দিয়ে পাশে থাকতে পারেন, ওখানেও অনেক রেসিপি আমি শেয়ার করে থাকি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।